অধিকাংশ মানুষ এই সৌন্দর্য ধরে রাখতে নিয়মিত ত্বকের যত্ন নেয় কিন্তু মুখের অতিরিক্ত লোম কখনো কখনো এই সৌন্দর্যে অন্তরায় হয়ে দাঁড়ায় বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এর জন্য পার্লারে গিয়ে থ্রেডিং করে কেউ কেউ তবে সবার ত্বক সমান হয় না তবে এর থেকে ব্রণ ফুস্কড়ি বা অন্যান্য ত্বকের সমস্যাও দেখা দিতে পারে এই ক্ষেত্রে সেভিং আমাদের জন্য সেরা বিকল্প হতে কখনোই পারে না অনেকের মুখেই অবাঞ্ছিত লোম দেখা যায় আড়াল করার জন্য নানা বাজার পণ্য ব্যবহার করে থাকি বেশিরভাগ মহিলারা ব্রিজ ব্যবহার করে কারণ এটি তাদের কাছে নিরাপদ বলে মনে হয় এই রাসায়নিক সমৃদ্ধ পণ্যটি ত্বকের ক্ষতি করতে সাহায্য করে এবং আমরা যদি চাই সহজ এবং সস্তার উপাদান পেতে তাহলে কিন্তু আমরা ঘরোয়া বা প্রাকৃতিকভাবেই বেশ কিছু উপায় আছে যেগুলোর মাধ্যমে একেবারে নির্মূলভাবে আমরা এই লোমকূপের ভেতর থেকে লোমের গ্রোথটাকে একেবারে নষ্ট করে দিতে পারবো যার জন্য রকম। সাইড এফেক্ট কিন্তু হবে না চলো তাহলে দেখে নেওয়া যাক কি সেই ঘরোয়া পদ্ধতি তো এর জন্য একটি পাত্রে আমি নিয়ে নিয়েছি চিনি চিনি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হলেও ত্বকের জন্য কিন্তু অত্যন্ত উপকারী চিনি বিভিন্ন কোম্পানির বিউটি প্রোডাক্ট ব্যবহার না করে তার বদলে যদি চিনি ব্যবহার করা যায় তাহলে ত্বক ঝলমলে হয়ে উঠবে চিনি ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে দ্বিতীয়ত চিনি হচ্ছে গ্লাইকোলিক অ্যাসিড এবং আলফা হাইড্রক্সি অ্যাসিডের প্রাকৃতিক উৎস এটি ত্বকের কোষকে ভেঙে যাওয়া থেকে আটকায় এবং সহজে ত্বকের মধ্যে বয়সের ছাপ পড়ে না এছাড়াও কিন্তু যিনি ত্বকের উজ্জ্বল ধরে রাখতে সাহায্য করে এছাড়াও অবাঞ্ছিত লোমের যে হেয়ার গ্রোথ সেটাকে কিন্তু ভেতর থেকে আটকে দেয় চিনি চিনি এখানে এক এক চামচ চামচ পরিমাণ নিয়েছিলাম আর নিয়ে গুঁড়ো ব্যবহার করতে পারো কিংবা যেকোনো একটা দিয়েও ব্যবহার করতে পারো আর নিয়ে নেবো পাতিলেবু পাতিলেবু কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকার আর নিয়ে নেবো মধু কেননা পাতিলেবুর রস ত্বকের ওপর এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে মধুর মধ্যে অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান রয়েছে এটি ত্বকের প্রদাহ কমায় এবং ত্বকের ওপর ক্লিনজার হিসেবে কাজ করে পাশাপাশি মধু ত্বককে হাইড্রোটেট রাখতে সাহায্য করে আর অবাঞ্ছিত লোম কিন্তু দূর করতে অনেকটা বেশি সাহায্য করবে লেবু আর মধুর মিশ্রণ তো ব্যাস এখানে এই তিনটে উপাদানই আমাদের লাগবে তার জন্য এখানে একটা এই ধরনের যে ছোট হাতাগুলো হয় এই রকম একটা পাত্র নিয়ে নিয়েছি তোমরা চাইলে চাইলে পরিমাণে বেশি কম করতে করতে বড় কোনো পাত্র ব্যবহার পারো এর মধ্যে আমি এক চামচ পরিমাণ গুঁড়ো চিনি আর চিনির যে মিশ্রণটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো হাফ পাতিলেবুর রস চিনির সাথে পাতিলেবুর রসটাকে ভালো মতো মিশিয়ে দিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে মধু মধুটা দেখলে হয়তো তোমরা ভাববে এটা মধু নয় হ্যাঁ বন্ধুরা এই মধুটা আমার ফ্রিজে ছিল দেখে জমাট বেঁধে গেছে কোনো সমস্যা নেই হেঁদে মধুটা দিয়ে ভালো মতো একটা চামচের সাহায্যে নাড়িয়ে নিয়ে তারপর গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে এটাকে বেশ কিছুটা সময় জাল দিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে কোনো রকম ভাবেই যেন গ্যাসের আজ বাড়ানো না হয় একেবারে মিডিয়াম বা লোতে রেখেই কিন্তু এটাকে গরম করতে হবে যত বেশি আজ বাড়ানো হবে তাতে কিন্তু এই জিনিসটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর এটা ততক্ষণ পর্যন্তই হবে যতক্ষণ পর্যন্ত এর মধ্যে একটা আঠালো ভাব না আসছে চিনি যেরকম ভাবে মেল্ট হলে একটা চিটচিটে বা আঠালো টাইপের ভাব চলে আসে ঠিক সেরকম পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে খুব বেশি চিটচিটে করার দরকার নেই যেহেতু এর মধ্যে লেবু রয়েছে তাই খুব বেশি চিটচিটে কিন্তু এটা হবেও না হালকা একটা চিটচিটে ভাব আসবে খুব বেশি শক্ত হলে কিন্তু এটা আমরা অ্যাপ্লাই করতে পারবো না তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু বেশ খানিকটা চিনিটা মেল্ট হয়ে যাওয়ার পর এর থিকনেসটা বেশ খানিকটা গাঢ় হয়ে এসছে এই পর্যায়ে গ্যাসটা বন্ধ করে দেবো আর এটা কিন্তু বেশ খানিকটা কমেও এসছে তো এ পর্যায়ে এটাকে নামিয়ে কি করতে হবে ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করতে হবে খুব বেশি ঠান্ডা করতে দেওয়া যাবে না খুব বেশি ঠান্ডা হলে কিন্তু এটা একটা চিটচিটে ভাব হয়ে যাবে যাতে হাওয়া লাগলেও চিটচিটে ভাবটা না হয় এর জন্য এখানে আবারও একটুখানি লেবুর রস দিয়ে দেবো লেবুর রসটা দেওয়ার কারণ এর মধ্যে যে একটা আঠালো ভাব খুব তাড়াতাড়ি হয়ে যায় সেটা কিন্তু হবে না আর সেই ভাবটা হয়ে গেলে কিন্তু আমরা কখনোই এটাকে আমরা স্কিনের মধ্যে অ্যাপ্লাই করতে পারবো না তো এবার হালকা ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করতে হবে হাত দিয়ে যাতে সহ্য হয় ঠিক সেরকম পর্যায়েতেই কিন্তু এটাকে আমাদের অ্যাপ্লাই করতে হবে আমাদের যেসব জায়গায় ঠোঁটের ওপরে কানের নিচে কিংবা থুতনিতে প্রচুর পরিমাণে অবাঞ্ছিত লোম দেখা যায় ঠিক সেরকম জায়গায় কিন্তু এই সুগার স্ক্রাবটাকে এইভাবে অ্যাপ্লাই করতে হবে বাজার চলতি নানান রকম জিনিস কিন্তু আমরা ব্যবহার করার আগে কখনোই ভাবি না যে সেটা আমাদের স্কিনের জন্য অতটা এফেক্টেড হবে কি না কিন্তু ঘরের প্রাকৃতিক উপায়ে যে সমস্ত জিনিসগুলো আমরা ব্যবহার করে থাকি সেগুলো কিন্তু কখনোই আমাদের স্কিনের জন্য খারাপ হতেই পারে না তবুও বা যদি কোনো কিছু ব্যবহার করার আগে যদি আমরা একটু সচেতন হই তাহলে কিন্তু অনেকটা উপকার হয় কীরকম যে কোনো ধরনের প্রাকৃতিক জিনিস আমরা যখন মিশিয়ে নিয়ে আমরা যদি কানের পিছনে বা হাতের তাও দিয়ে বেশ কিছুটা সময় রেখে দিই সেক্ষেত্রে দেখা যাবে যদি কোনো র্যাস থাকে তাহলে কিন্তু আমাদের স্কিনের জন্য সেটা কখনোই দেওয়া যাবে না আর এইভাবে যদি আমরা কোনো জায়গায় অ্যাপ্লাই করার আগে এইভাবে একটু পরীক্ষা করে নিই সেক্ষেত্রে কিন্তু আমাদের রকম সমস্যা হওয়ার কথা না তো এখানে আমি এইভাবে সিরাপটাকে দিয়ে হালকা হালকা করে এইভাবে মাসাজ করে দিচ্ছি এইভাবে মাসাজ করলে কি হবে ত্বকের নিচে লোমের কোষগুলো থাকে সেগুলো কিন্তু সম্পূর্ণ নষ্ট হয়ে যায় আর সেখান থেকে কিন্তু কোনো রকম নতুন করে আর লোম গজায় না তাই সবার প্রথমে দরকার সেই লোমকূপগুলোকে বন্ধ করে দেওয়া আর আমরা কিন্তু ওপর থেকে নানান রকম কেমিক্যাল জাত দ্রব্য মেখে এগুলোকে রিমুভ করতে পারি কিন্তু সবার আগে দরকার ত্বকের ভিতরের অংশটাকে বন্ধ করে দেওয়া যাতে পরবর্তীতে কখনো আর না হয় বেশ কিছুটা সময় এই স্ক্রাবটাকে দিয়ে দশ থেকে পনেরো মিনিট হালকা করে একটু শুকিয়ে নিতে হবে শুকিয়ে গেলে একটা টিস্যু পেপার বা তুলোর মধ্যে হালকা জলে ভিজিয়ে নিয়ে যদি এইভাবে আমরা মুছে নিই সেক্ষেত্রে দেখা যাবে ঠোঁটের ওপরে ত্বকের মধ্যে যে সমস্ত অবাঞ্ছিত লোমগুলো ছিল সেগুলো কিন্তু অনেক সহজে নির্মূল হয়ে গেছে তো এইভাবে যদি আমরা প্রাকৃতিক উপায়ে কোনো কেমিক্যাল ব্যবহার ছাড়া সুন্দর মতো এই অবাঞ্ছিত লোমগুলোকে তুলে ফেলতে পারি আর তারপরে আরও একটা বড় কথা ভেতরকার লোমকূপগুলোকে যদি বন্ধ করে দিই এর থেকে ভালো কোনো উপায় কিন্তু হতেই পারে না আর আমরা অনেকেই মনে করি থ্রেডিং বা বক্সিং বা লেজার এগুলো করানোর ফলে কিন্তু আমাদের হয়তো অনেকটাই ভালো হবে কিন্তু তাতে একটা সময় গিয়ে দেখা যায় স্কিনের অনেক বড় কিন্তু ক্ষতি হয় তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু সম্পূর্ণ আমি এই লোমগুলোকে তুলে ফেলেছি এই দুটো মাত্র জিনিসের মিশ্রণই তাহলে বন্ধুরা এবার থেকে প্রাকৃতিক ভাবে কিন্তু আমরা লোমগুলোকে তুলে ফেলতে পারি আমাদের মুখের হাতের কুনুয়ের পায়ের যে সমস্ত অবাঞ্ছিত লোম আছে সেগুলোকে কিন্তু অনায়াসে এইভাবে আমরা পরিষ্কার করে নিতে পারি চলো তাহলে দেখে নেওয়া যাক পরের আরো একটি পদ্ধতি এই তৈরির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি হলুদ হাফ চামচ পরিমাণ তবে এখানে অবশ্যই হলুদ গুঁড়ো যে আমরা ব্যবহার করবো সেই হলুদ গুঁড়োটা যেন অর্গানিক হয় কোন রকম রান্নায় প্রতিদিন ব্যবহার করি রকম হলুদ নিলে কিন্তু জ্বালা করতে পারে আর যদি অর্গানিক হলুদ না থাকে সেক্ষেত্রে কাঁচা হলুদ একটু গ্রেড করে নিলেও কিন্তু চলবে অবাঞ্ছিত লোম তোলার সব থেকে সহজ উপায় হলো হলুদের গোলাপ জল কিংবা সাধারণ জলে যদি হলুদ গুলে নেওয়া যায় এরপর মুখের যে অংশে লোমের ঘনত্ব বা অধিক রয়েছে সেখানে হলুদের পেস্ট লাগিয়ে দিলে কিন্তু অনেক বেশি কাজ দেবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ চিনির গুঁড়ো এখানে তোমরা গোটা চিনিও ব্যবহার করতে পারো দুটো উপাদানকে একসাথে ভালো মতো মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ দুধ এখানে আমি ঘন দুধ ব্যবহার করেছি তোমরা চাইলে দুধের সর বা দইও কিন্তু ব্যবহার করতে পারো খুব বেশি দুধ দেওয়ার দরকার নেই তাহলে কিন্তু এই লিকুইড যে একটা ফর্ম তৈরি হবে সেটা কিন্তু অনেক বেশি নরম হয়ে যাবে তাই যেই পরিমানে আমি সমস্ত জিনিস নিয়েছি সেই পরিমানে নিলে কিন্তু এখানে এক চামচ পরিমান বা হাফ চামচ পরিমান দুধ দিলেই হবে আর দিয়ে দেবো লেবুর রস ব্রণ ফুসকুড়ি র্যাশের সমস্যা কমাতে হলুদ দারুণ কার্যকর একই সাথে ত্বকের জেল্লা বাড়াতে সাহায্য করে এই ভেষজ উপাদানটি একইভাবে এই অবাঞ্ছিত লোমও কিন্তু দূর করে হলুদের অ্যান্টি ইনফ্লেমেটরি অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি অক্সিডেন্ট বৈশিষ্ট্য যে কোনো ক্ষতির হাত থেকে ত্বককে রক্ষা করে এরপর একটা চামচের সাহায্যে ভালো মতো সমস্ত উপাদানগুলোকে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকম লাম্পস না থাকে কোনো রকম লামস বা দানা যদি থাকে সেক্ষেত্রে কিন্তু এই প্যাকটা খুব একটা ভালো কার্যকরী হবে না তাই ভালো মতো কিন্তু বেশ কিছুটা সময় ধরে এটাকে ফেটিয়ে নিতে হবে ভালো মতো সমস্ত কিছু মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ কি এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার বা অ্যারা রুট কর্নফ্লাওয়ার বা অ্যারা রুট কিন্তু ত্বকের লোমকূপগুলোকে একেবারে স্থায়ীভাবে বন্ধ করে দিতে সাহায্য করবে এর বদলে যদি এগুলো না থাকে আটা ময়দা চালের গুঁড়ো বেসন এগুলো ব্যবহার করতে পারো তবে কর্নফ্লাওয়ার বা অ্যারারুটে কিন্তু কার্যকারিতা বেশি হবে টা দেওয়ার সাথে সাথে কিন্তু এরকম একটু দলা পাকিয়ে যাওয়ার মতো হবে তাই একটু হালকা হাতে ভালো মতো বেশি সময় ধরে কিন্তু এটাকে ফেটিয়ে নিতে হবে এবার হয়তো আপনারা ভাবতে পারেন যে এই ধরনের উপাদানগুলো আমরা কবার কদিন কি সপ্তাহে কি মাসে কতবার ব্যবহার করতে পারব প্রাকৃতিক উপাদান হওয়ায় যতবার ইচ্ছে ততবার ব্যবহার করা যায় যদিও বা এগুলো ব্যবহারের ফলে আস্তে আস্তে লোমকূপ বন্ধ হয়ে যাবে তাই খুব বেশিবার কিন্তু ব্যবহার করতে হবেও না আগের পদ্ধতিটা আমি তোমাদের আপার আপারলিপ আর লোয়ার লিপের পদ্ধতি দেখিয়েছি এরপর কি করব হাতে পায়ের যে লোমগুলো হয় সেই লোমগুলোকে কিভাবে আমরা ওয়াক্সিং করব আমরা কিন্তু যুক্ত নানান রকম জিনিস ব্যবহার করে থাকি তার বদলে এই মিশ্রণটাকে দিয়ে আমরা বেশ কিছুটা সময় রেখে একেবারে পরীক্ষিতভাবে তোমাদেরকে দেখাবো রকম ভিডিও এডিটিং করব না যার ফলে কিন্তু তোমরা সহজেই বুঝতে পারবে যে এটা কতটা কার্যকরী তো এখানে খুব সামান্য পরিমাণ নিয়ে আমি কিন্তু পায়ের ওপর লাগিয়ে দিছি তো এটা আমি পায়ের যেই সমস্ত জায়গায় খুব বেশি ঘন লোম রয়েছে সেখানেই দেখাচ্ছি যাতে তোমরা খুব ভালো মতো বুঝতে পারো আর দুদিকে কিন্তু বেশ খানিকটা লোম রয়েছে মধ্যেখানের অংশটা আমি এরকমভাবে এই প্রলেপটা লাগিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এরকমভাবে একটুখানি স্ক্রাবটা নিয়ে মধ্যেখানের জায়গাটায় ভালো মতো তিন চারবার এইভাবে মাসাজ করে লাগিয়ে নেব এইবার পনেরো থেকে কুড়ি মিনিট এটাকে বেশ কিছুটা সময় শুকিয়ে নেওয়ার জন্য অপেক্ষা করব তো আমার মতে এটাই মনে হয় যে প্রাকৃতিকভাবে যদি আমরা কোনো কিছু ব্যবহার করি তাতে কিন্তু যেরকম কোনো রকম সাইড এফেক্ট নেই সাথে কিন্তু আমাদের অনেকটাই উপকার হবে তো দেখো বেশ কিছুটা সময় শুকিয়ে নেওয়ার পর এরপর একটা টিস্যু পেপারের সাহায্যে আমি তোমাদেরকে এটাকে রিমুভ করে দেখাচ্ছি যে মধ্যেখানের জায়গাটায় কিন্তু সম্পূর্ণ অবাঞ্ছিত লোমগুলো উঠে গেছে যেটা কি না তোমরা ভিডিওটা কোনো রকম কিন্তু এডিটিং হয়নি এমন না যে আমি ভিডিওটাকে কেটে তোমাদেরকে দেখাচ্ছি কোন রকম ছাড়া ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি যে দেখলে বুঝতেই পারবে খুব সুন্দর মতো কিন্তু এই সাহায্যে আমরা তুলে ফেলতে পারলাম তো এইভাবে যদি বিনা খরচে ঘরে বসে আমরা ওয়াক্সিং করে নিতে পারি এর থেকে ভালো কোনো কিছুই হতে পারে না আশা করছি আজকের এই টিপসটা তোমাদের অনেকটাই কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ